নতুন মেট্রো রেল নির্মাণে জনগণের ভোগান্তি যাতে না হয় এই বিষয়টি মাথায় রাখতে পরামর্শ দিলেন ঢাকার দুই মেয়র। জিএমটিসিএল আয়োজিত সেমিনারে তারা বলেছেন, দ্রুতগতির এই গণপরিবহন মানুষ চলাচলের সুবিধা দিলেও পণ্য চলাচলের জট কমাতে পারবে না। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 নির্মাণে নগরবাসীকে পোহাতে হয়েছে চরম ভোগান্তি। কাজের শেষ সময়ে এসে দেখা গেল স্টেশনগুলোর উঠানামার রাস্তা করতে হচ্ছে ফুটপাথের উপর, আবার নতুন করে করতে হচ্ছে জমি অধিগ্রহণ। আগে অংশীজনদের সাথে আলাপ করা হলে এই সংকটের মুখোমুখি হতে হতো না, সাব জানালেন ঢাকার দুই মেয়র। বললেন, আলোচনায় মিলে সংকটের সমাধান এই বিষয়টা আগে বোঝবার দরকার ছিল। যদি আগের থেকে যখন মেট্রোর ডিজাইন যখন হচ্ছে তখন থেকে যেখানে ল্যান্ডিংগুলো আছে এখানে যদি আমরা পাবলিক স্পেস রাখতে পারতাম তাহলে কিন্তু আরো ব্রিদিংটা বেশি পেতাম কিন্তু আমরা। এই মাসেই দেশের প্রথম পাতাল মেট্রো এমআরটি লাইন 1 এর নির্মাণ কাজ শুরু হচ্ছে। একই তিক্ত অভিজ্ঞতা নগরবাসী ভোগ করুক, এটা চায় না দুই নগর পিতা। জনগণকে কোনোভাবেই সাফারিং না দিয়ে যতটুকু ভাবে আমরা মেট্রো রেলের কাজগুলো করতে পারবো জনগণ তত বেশি উপকৃত হবে। আমি প্রথমেই বলতে চাই, আমরা মেট্রো রেল 6 থেকে আমরা যে অভিজ্ঞতা নিলাম সেই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের মেট্রো রেল 1 এবং অন্যান্য মেট্রো রেল যখন হবে সেই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগাতে হবে। কিন্তু এমআরটি লাইন বা এমআরটির মাধ্যমেই কিন্তু পূর্ণ যানজট নিরসন হবে না। নির্মাণ উপকরণ রাস্তায় রাখা যাবে না, নগরবাসীর চলাচলে বিকল্প সড়ক রাখার প্রস্তাব দিলেন ঢাকার মেয়ররা। ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, তার সাথে সাথে আমার ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।